আমার জীবন আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমি একটা ওয়ান পিস ড্রেস কিনেছি ফ্লিপকার্ট থেকে তো ভাবলাম ড্রেসটা তোমাদেরকে একটু দেখাই তো বেশ ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে দামটা খুবই রিজনেবেল এবং ওয়ান পিস একটা গাউন এটা এটার কাপড়টা হচ্ছে সুতি প্লাস রেওয়ানের একটা মিক্সড কাপড় দেখলাম আমি যেরকম মানে আশা করেছিলাম কাপড়টা কিন্তু সেরকমই হয়েছে আর কালারটা তো পুরো সেম এসেছে আমি যেরকম কালারটা দিয়েছিলাম তো দেখো জিনিসটা খুবই ভালো তো তোমাদেরকে আমি জিনিসটা একটু খুলে দেখাচ্ছি দেখো বেশ লং গাউন এটা হাঁটুর একটু উপরে নিচটাতে বেশ ঘের আছে কিন্তু এটা খুবই গর্জিয়াস নয় কিন্তু স্টাইলিস্ট হিসাবে খুবই স্টাইলিস্ট এবং এত সুন্দর ফিটিংস হয়েছে কারণ আমি আমার সাইজ অনুযায়ী বেছে দিয়েছিলাম এবং সেই সাইজটাই এসেছে দেখো হাতটা আছে থ্রি কোয়ার্টার হাতা তো হাতার শেষে আবার এই জায়গাটাতে একটু কাট আছে মানে একটা ডিজাইন করা আছে তো দেখো কাপড়ের নিচ দিকটা দেখো ঘের আছে অনেকটা ঘের আছে এবং জিনিসটা পরে দেখলাম এত কমফোর্টেবল আর এত সুন্দর ফিটনেস হয়েছে মানে আমি ফ্লিপকার্ট থেকে বলবো না যে যেসব জিনিসগুলো অর্ডার করি সব সময় আমার ভালো অভিজ্ঞতা হয়েছে এমনটা নয় দু একবার একদমই যেরকম জিনিস ভেবে দিয়েছিলাম তার উল্টো জিনিস এসেছিল কিন্তু এবারে আমি যেরকমটা দেখেছিলাম ঠিক সেরকমটা এসছে দেখো পিঠ দিকে এটা একটা ডিজাইন আর সামনের দিকটায় দেখো এগুলোতে পুতির কাজ আছে বেশ সুন্দর একটু একটু মানে লাইটিং করছে এবং কাজটা খুবই হালকা কমরে দেখো একটা বেল্ট আছে যেটা একদম ফিক্সড বেল্ট এ দেখো পুতির কাজগুলো বেশ ভালো এটাকে একটা অন্যরকম লুক দিয়েছে আর গলার কাজটা দেখো এটা একটা দেখতে পুরো যেন নেকলেসের মতো গোল গলা আবার এইগুলোতে একটা করে মানে কাটা আছে কিন্তু এটা দেখতে বেশ সুন্দর মানে কাটাগুলো দূর থেকে বোঝাও যাবে না এবং গলার মধ্যে যে কাজটা আছে দেখো দেখতে পুরো নেকলেসের মতো তো আমার ড্রেসটা খুবই খুবই পছন্দ হয়েছে তো এটা আমি কোথাও বাইরে গেলে পড়তে পারবো অবশ্যই আমার মানে বিশেষ বিশেষ জায়গায় পড়তে পারবো সব জায়গায় এতটা লং গাউন তো সবসময় পরা সম্ভব নয় কিন্তু কোথাও বেড়াতে টেড়াতে গেলে বা বাইরে কোথাও গেলে আরামসে ড্রেসটা পরা যাবে তো যাই হোক তোমাদের এই ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বলো তোমরা কেমন হয়েছে ড্রেসটা যদি ভালো হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও বাড়লে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কমেন্ট করো আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো